সপ্তম শ্রেণীর ই লার্নিং কন্টেন্টে সবাইকে স্বাগত। এখন আমরা সপ্তম শ্রেণী চতুর্থ অধ্যায়ের উপর নির্মিত একটি ভিডিও দেখতে পাব। এই অধ্যায়ের মাধ্যমে আমরা প্রক্রিয়াজাতকরণ শিল্প ব্যাখ্যা করতে পারব, বাংলাদেশে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের বর্ণনা দিতে পারব এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের সমস্যা ও করণীয় ব্যাখ্যা করতে পারব। এখন শিক্ষার্থীদের সামনে একটি অ্যানিমেশন আসবে। বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিলাম, কিন্তু চাকরির যে বাজার, সত্যি বন্ধু চাকরি জোগাড় করা তো খুবই কঠিন। বন্ধু, বড় চাকরি যদি না পাই তাহলে কি হবে? আমাদেরকে চাকরি করতে হবে বা খুঁজতে হবে আমি কিন্তু তা মনে করি না। চাকরি ছাড়া আমরা কি করব? আমরা বিকল্প কিছু করতে পারি বা নিজেরাই কিছু করতে পারি। বিষয়টি একটু বুঝিয়ে বলো। আমাদের গ্রামে অনেক আলু, টমেটো ও অন্যান্য কৃষি পণ্য উৎপাদিত হয়, অনেক সময় সংরক্ষণ ও বিকল্প ব্যবহার না থাকায় নষ্ট হয়ে যায়। আমি চাচ্ছি এগুলো নিয়ে কিছু একটা করতে। এগুলো দিয়ে আমরা কি করব? অনেক কিছু করা যায়, যেমন আমরা আলু দিয়ে চিপস বানাতে পারি, টমেটো দিয়ে সস, চাটনি বানাতে পারি। বাজারে এইসব পণ্যের চাহিদাও প্রচুর। খুবই ভালো, কিন্তু আমার টাকা কোথায় পাব? আসলে টাকা যে খুব বেশি লাগে তা নয়, এখানে উদ্যোগটাই বড় কথা। আমরা যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে এ সম্পর্কে জানতে পারি। তাহলে আর দেরি কেন, এসো আমরা কিছু একটা শুরু করি। তোমরা কি বলতে পারবে বন্ধুরা কোন বিষয়ে কথা বলছিল? এখন শিখনফল ভিত্তিক কার্যক্রমে একটি অ্যানিমেশন আসবে, যেখানে কৃষিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ নিয়ে আলোচনা দেখানো হবে। আসতে পারি স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা আমাদের কিছু পরিকল্পনা আপনাকে জানাতে চাই এবং সেই সঙ্গে আপনার সহযোগিতাও চাই। অবশ্যই, আমরা সবসময় আপনাদের সহযোগিতা করার জন্যই আছি। রবি এবং তার বন্ধুরা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে কৃষিজ বিভিন্ন পণ্য নিয়ে কাজ করার পরিকল্পনা বিষয়ে আলোচনা করল। এক্ষেত্রে আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারি। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য তোমাদেরকে কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, যেমন পুঁজি সংগ্রহ করা, সেই বিষয়ে জ্ঞান অর্জন করা, শ্রমিক সংগ্রহ করা, পণ্য পরিবহন ও বাজারজাতকরণ ইত্যাদি। স্যার, তাহলে আমরা কি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব? অবশ্যই তোমরা পারবে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করে তোমরা শুরু করতে পারবে। ওহো, এখন আমি তোমাদেরকে পণ্য প্রক্রিয়াজাতকরণের কিছু ভিডিও দেখাবো। ভিডিওগুলো দেখলে তোমরা একটি ধারণা পাবে। অফিসে আসার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা কাজ শুরু করতে পারো, আমি তোমাদেরকে সকল সহযোগিতা করব। যুব উন্নয়ন কর্মকর্তার পরামর্শে রবি ও তার বন্ধুরা প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করল এবং ব্যাংক ঋণের জন্য আবেদন করল। Thank you.
হাতে কলমে কাজ। ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক উত্তরটি নির্বাচন করে উপযুক্ত স্থানে বসাতে হবে। ভুল উত্তর নির্বাচন করলে সেটি বসবে না এবং আবার চেষ্টা করতে বলা হবে। সঠিক উত্তর নির্বাচন করলে সেটি বসবে এবং ধন্যবাদ জানানো হবে। প্রশ্নটি হল, পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে যে ধাপগুলোকে অনুসরণ করতে হয় তা ক্রমানুসারে সাজাও। ধন্যবাদ। ধন্যবাদ। আবার চেষ্টা করো। ধন্যবাদ। ধন্যবাদ। এখানে সঠিক ক্রমানুসারটি হল বাজার থেকে কাঁচামাল সংগ্রহ, সংরক্ষণ, জ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন পণ্যের রূপান্তর, বাজারজাতকরণ। অগ্রসর বাটনে ক্লিক করলে শিক্ষার্থীদের সামনে আরেকটি প্রশ্ন আসবে। ভিডিও ক্লিপে যুব উন্নয়ন কর্মকর্তা পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য যে সমস্যা সমূহের কথা বলেছিলেন তা তুমি কিভাবে সমাধান করবে? শিক্ষার্থীদের সমাধান লিখে শিক্ষকের নিকট জমা দিতে হবে। এখন অগ্রসর বাটনে ক্লিক করলে শিক্ষার্থীদের সামনে আরো একটি প্রশ্ন আসবে। এখানে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে উপযুক্ত স্থানে সঠিক উত্তরটি বসাতে হবে। ভুল ছবি নির্বাচন করলে সেটি বসবে না, কিন্তু সঠিক ছবি নির্বাচন করলে সেটি উপযুক্ত স্থানে বসে যাবে। শিখন যাচাই। এখানে শিক্ষার্থীদের সঠিক উত্তরে ক্লিক করতে হবে। সঠিক উত্তরটি তাদের ক্লিক করতে হবে। যদি সঠিক উত্তরে শিক্ষার্থী ক্লিক করে তবে ধন্যবাদ জানানো হবে। ভুল উত্তরে ক্লিক করলে আবার চেষ্টা করতে বলা হবে। প্রশ্নটি হল, প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান সমস্যা হচ্ছে, এক, কৃষি পণ্য সংরক্ষণের সুযোগ কম, দুই, রপ্তানি চাহিদা কম, তিন, পুঁজির সমস্যা। কোনটি শুদ্ধ? ক, এক ও দুই, খ, দুই ও তিন, গ, এক ও তিন, ঘ, এক, দুই ও তিন। ধন্যবাদ। অগ্রসর বাটনে ক্লিক করলে শিক্ষার্থীদের সামনে আরো একটি প্রশ্ন আসবে। কৃষি পণ্য কেন প্রক্রিয়াজাতকরণ করা হয়? এক, দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। দুই, অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। তিন, কর্মসংস্থান সৃষ্টি করা যায়। ক, এক ও দুই, খ, দুই ও তিন, গ, এক ও তিন, ঘ, এক, দুই ও তিন। আবার চেষ্টা করো। ধন্যবাদ। এখানে সঠিক উত্তরটি হল ঘ, এক, দুই ও তিন। এই পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের সমস্যা ও করণীয় সম্পর্কে জানবে এবং অনুশীলনের মাধ্যমে আরো ভালোভাবে শিখতে পারবে। সবাইকে ধন্যবাদ।